তো আমরা বেসিক্যালি পিছন দিক দিকে ঢুকছি এটা, তো এইটা হচ্ছে মেইন গেট। তোর হাসি দেখে আমি, তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আমরা আবারো এই পুরনো রাজবাড়ির ভেতরে যাচ্ছি। সো হে গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরো একটা নতুন আর ইন্টারেস্টিং ফ্রেশ ব্লগে। তো আজকের ব্লগের টপিকটা তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো, আজকে আমরা একটা রাজবাড়িতে চলে আসছি যেটা প্রায় 150 থেকে আরো বেশি হয়তো পুরনো হতে পারে, প্রায় 150 বছরের পুরনো হবে বা 200 বছরের হতে পারে। তো আমার পিছনে রয়েছে সেই রাজবাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এইটা। তো এটার ভেতরে এখন যাব, তো এটার অবস্থাটা জাস্ট দেখতে পাচ্ছ। আর এখানে একটা রাজবাড়ি রয়েছে এটা, তো এইটা মোটামুটি ভালো আছে, এখানটা ভাঙা চোরা আছে, ওই দিকটাতে মোটামুটি ভালো আছে, তো এইটা পরে দেখাচ্ছি। তো চলো এখন এইটার মধ্যে যাব, তো যাই হোক চলো এখন এটার ভেতরে যাওয়া যাক। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, জাস্ট একটু ঝোড় জঙ্গল দিকে রাস্তা, এটা দুটো রাস্তা আছে, এই দিকটা দিকে যাওয়া যাবে আবার ওই পাশ দিকে একটা রাস্তা আছে ওইটা দিকেও আসা যাবে। তো আমরা বেসিক্যালি পিছন দিক দিকে ঢুকছি এটা, আর সামনের দিকের রাস্তাটা তোমাদেরকে দেখাবো। আর এখানকে যদি রাতের বেলা আসো না, রাতের বেলাতে একদম মানে নিঝুম একটা পরিবেশ, সেরকম ভাবে এখানে কেউ থাকে না, একটা বেশ ভয় ভয় ব্যাপার। তো রাতের ভিউটা তোমাদের দেখাবো আমি, তো যাক চলো এখন দিনের বেলায় তোমাদেরকে আগে এই জায়গাটা দেখাচ্ছি পুরোটাই। তো এইটা হচ্ছে মেন গেট, এখানে একটা দুটো গেট আছে, তো চলো এখন মেন গেটের ভিতর দিকে আমরা ঢুকছি। তো ফাইনালি এখন আমরা ভেতরে চলে আসছি, আর এইদিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বেসিক্যালি মেন গেট, আর আমরা ওইদিকে পিছনের দিকে আসছি। তো যাই হোক চলো এখন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো এই দিক থেকে ঢুকেই তোমরা এখানে এরকম এটা দেখতে পাবে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রাজবাড়ি। তোর হাসি দেখে আমি সুখে বান ভাসি, ভালোবাসি বুঝেও কেন তোকে ছাড়া। তো পুরো রাজবাড়িটা দেখতে পাচ্ছ ভেঙে একদম, কিন্তু অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না রাজবাড়ি। তবে এদিকটা দেখো, এই হচ্ছে বারান্দা দিকটা, আমরা এখন বারান্দাতে আছি, আর উপরে কিন্তু ওঠা যাবে একদম ওই উপরটাতে, তো আমরা ওখানটাকে যাব। তার আগে এখানটা দেখো, এই দিকটাতে কিন্তু পুরোটা একদম ভেঙে গেছে, এখানে ছাদ টাদ ছিল অনেক কিছু। তো যাই হোক চলো এখন ভেতরে যাওয়া যাক। তো চলো আমরা এখন ভেতরে যাব। ভেতরে রাস্তাটা দেখো পুরো একদম সিঁড়ি করে আছে, একদম রাউন্ড বাই রাউন্ড সিঁড়ি করে আছে। তো আমরা এখন এই সিঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন চলে আসছি আমরা একতলাতে, দেখো এটা হচ্ছে একতলার দরজা, আর এখানটাতে কিন্তু বেসিক্যালি একটা ছাদ ছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখানের ভিউটা, এখন আমরা দুতলা থেকে এরপর তিনতলাতে যাবো, আর এদিকে কিন্তু সিঁড়ি করে আছে এরকম ঘুরে ঘুরে। তো চলো এখন ওপরে যাবো, ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন টপে চলে আসছি, মানে একদম তিনতলা যেটা, তবে এটা তিনতলা নয়, এবার এটা বেসিক্যালি দুতলাই, আর আমরা এখন আছি ছাদে। তো যাই হোক চলো, আর এই রাজবাড়িটা প্রায় 150 থেকে 200 বছরে কিন্তু পূর্ণ হবে, প্রায় 150 বছর হবে, 200 বছর হয়তো হবে না। তো দাদু আর ওদের কাছে শুনেছি প্রায় 150 বছরের মতো পূর্ণ হবে। তো যাই হোক চলো তোমাদেরকে পুরো এদিকের ভিউটা এখন দেখাচ্ছি। তো চলো, তো এইদিকে দেখতে পাচ্ছ ওই দিকটা দিকে কিন্তু এটার বাউন্ডারি, আর এদিক থেকে, তবে এই দিকটা দিকে কিন্তু অনেকটা ছিল এই দিকটা দিকে। ওই দিকে দেখতে পাচ্ছ এখন ভেঙে পড়ে আছে পুরো রাজবাড়িটা, তবে এখানের যে ঘরগুলো সব ছাদ টাদ সব কিছু কিন্তু ভেঙে গেছে একদম, পুরো অবস্থা খারাপ। তো যাই হোক এই জায়গাটাতে তোমরা যদি রাতের বেলা আসো, রাতের বেলা কিন্তু তোমাদেরকে একটু হলেও গা ছমছম করবে, একটু হলেও ভয় পাবে, তার কারণ এখানে রাত্রেবেলা সেরকমভাবে কেউ কিন্তু থাকে না, ওই সন্ধ্যাবেলা 6টা কি 6:30-7টা পর্যন্ত এরকম থাকে শীতকালের দিন, আর গ্রীষ্মকালের দিনে মোটামুটি 8টা, তারপরে কিন্তু কেউ সেরকমভাবে এখানে থাকে না। ওকে, তারপরে সবাই কিন্তু বাড়ি চলে যায়। তো রাতের বেলার ভিউটা তোমাদেরকে একটু পরে দেখাবো, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ওকে, তো যাই হোক এখন নিচে কিন্তু এখানে একটা দুর্গা মণ্ডপ আছে, আর একটা কালী পুজো হয় এখানে, তো চলো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সেগুলো তোমাদের দেখাচ্ছি। ওকে, পিয়া হারে জিয়া রে গোতা শুনিনি
তো এখন আমি চলে আসি দুর্গা মণ্ডপের সামনে। আর এই হচ্ছে দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে তার আটচালা। এখানে বেসিক্যালি এখন টিউশন ফিউশন হয় এখানে, আর এই জায়গাটাতে দুর্গা পুজো হয়। তো এখন যেহেতু দুর্গা পুজোর টাইম না, যখন দুর্গা পুজোর টাইম তখন কিন্তু এখানকার যে এই রাজবাড়িটা যাদের আর কি, তারা কিন্তু আসে। বেসিক্যালি তারা এখন এখানে থাকে না, যখন তারা সব বাইরে বাইরে থাকে, আর যখন দুর্গা পুজো হয় সেই টাইমে তারা আসে, আর তখন থেকে শুরু করে একদম কিন্তু লক্ষ্মী পুজো কালী পুজো বাদে তারপরে আবার তারা বাড়ি যায়। ওকে, সেই তখন কিন্তু এরা আসে। আর ওইদিকে একটা রাজবাড়ি আছে, সেটাতে তারা এসে থাকে। ওকে, উড়েছে মন উড়েছে মন যা ছিল আমার ছবি। তো দেখো এখানে যে দুর্গা মন্দিরটা রয়েছে, এই যে দুর্গা মন্দির, এর ঠিক পাশেই রয়েছে এখানে একটা কালী মন্দির, এখানে একটা আছে, আর ওইদিকে একটা আছে যেটা তোমাদের দেখাচ্ছে একটু পরে। তবে এখানে যে কালী মন্দিরটা রয়েছে, তো এই কালী মন্দিরের একটা কথা আছে যেটা আমি প্রায় অনেকের মুখেই শুনেছি, যে এখানে নাকি আগে সবসময় কালী ঠাকুর থাকতো, আর কেউ একজন মহিলা এখানে সন্ধ্যায় বাসি কাপড়ে সন্ধ্যা দিতে আসছিলো, আর কালী ঠাকুরটা তোকে গিলে খেয়ে নেয়, তার কাপড়ের যে খুঁটটা সেটা মা কালীর মুখে দেখতে পাওয়া যাচ্ছিলো। আর তখন থেকেই কিন্তু যখন কালী পুজো হয় সেই টাইমে, যেই দিনকে পুজো হয় সেদিনকে রাত্রেবেলায় কিন্তু আবার এই কালী ঠাকুরটা ভাসিয়ে দেওয়া হয়। তো এটা ছাড়াও এখানে আরও একটা মন্দির আছে দেখতে পাচ্ছ, আর এই মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ রাজবাড়ি, আর রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে এই কালী মন্দিরটা। তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আমরা আবারও এই পুরনো রাজবাড়ির ভেতরে যাচ্ছি। তো চলো এবারে আমরা এখন ওখানকেও যাব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ একদম বেশ নির্জন পরিবেশ, সেরকমভাবে কেউ কিন্তু কোথাও নেই এখানে। তো চলো এখন আমরা আবারও ওপরের দিকে যাব। তো এই হচ্ছে সিঁড়ি, তো চলো এখন ওপরে উঠি, উঠে গিয়ে তোমাদেরকে ওপরের ভিউটা দেখাচ্ছি। তো এখন আমরা আবারও উপরে চলে আসছি, আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সেরকম কেউ কোথাও নেই, আর উপরটাকে আসলে ভাই অবভিয়াসলি একটু হলেও ভয় পাবে। তো যাই হোক আমরা এখন আবার নিচে চলে যাব। তো যাই হোক আমরা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে চলে আসছি, আর সত্যি ভাই রাতের বেলা একটা বেশ গা ছমছমে আবহাওয়া, বেশ অনেকটাই ভয় লাগছিল, সেই জন্য বেরিয়ে চলে আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তো কেমন হয়েছে জানি না, তো যদি ভালো লাগে থাকে লাইক করে দাও, আর কমেন্ট করে জানাতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।